ইংলিশ চ্যানেল ও এরান নদীর মোহনায় অবস্থিত লিটল হ্যাম্পটন হচ্ছে ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের একটা ছোট্ট শহর। ট্রেনে লন্ডন থেকে 6-5 মাইল দূরের এই শহরটায় যেতে সময় লাগে 2.5 ঘন্টার মতন। 3 প্ল্যাটফর্মের একেবারেই ছোট স্টেশন থেকে বের হয়ে এই শহরের প্রধান আকর্ষণ বিচ পর্যন্ত যেতে সময় লাগে মিনিট 10। সানি ওয়েদার এবং একই সাথে উইকেন্ড হওয়ায় এখানকার বিচটাতে অনেক মানুষ ভিড় করছিল। লন্ডন থেকে মিনিট 15 পরপর ট্রেন থাকার কারণে সমুদ্র উপভোগ করতে এখানে আসাটা অনেক কনভিনিয়েন্ট। ট্রেনে এখানে আসার সময় মনে হয়েছিল যে লন্ডনে মনে হয় পুরুষ মানুষ নেই, সব মহিলা এবং কাচ্চা বাচ্চা দিয়ে ভরপুর ছিল ট্রেনটা। আসার সময়ও একই জিনিস লক্ষ্য করেছিলাম। যাই হোক, বিচের দিকে হেঁটে আসার পথে এই ছিমছাম ছোট শহরটা দেখতে বেশ লাগে। সব বাড়িগুলো সুন্দরভাবে মেইনটেইন করে রাখা হয়, নিয়মিত বোঝাই যায়। বিচে যাওয়ার পথেই চোখে পড়ল একটা ওয়ার মেমোরিয়াল, আর তার একপাশে একটা পার্ক। এই পার্কটাতে ঢোকা হয়নি, তবে শুনেছি ভিতরে একটা লেক আছে এবং সেখানে নৌকা ভাড়া করে ঘুরে বেড়ানো যায়। বেশিরভাগ জায়গাতে লেখা যে এটা একটা স্যান্ডি বিচ, কিন্তু আদতে এই সৈকত প্রচুর ছোট ছোট পাথর আর শামুকে ভরা। একটু সাবধানেই পা ফেলতে হয়, কক্সবাজার দেখা মানুষজনের ভালো লাগবে না। তবে এখানকার বিচে কক্সবাজারের মতন ঢেউয়ের তর্জন গর্জন নাই, একেবারেই শান্ত। আমার কাছে এই ব্যাপারটাই সবচেয়ে ভালো লেগেছে। আমরা কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে চলে এসেছি বন্ধুরা। কিন্তু হোটেলগুলো কারো কোথায় সুগন্ধা পয়েন্টে? কক্সবাজার না, আসলে এটা কক্সবাজার নয়, এটা হচ্ছে ইংল্যান্ডের লিটলহ্যাম্পটনের হচ্ছে সি বিচ। ও মাই গড, প্রচুর পাথর পায়ে লাগে। এই সি বিচে আসার জন্য মানুষজন পাগল, অনেকেই জানে না। কিছুক্ষণ ইংলিশ চ্যানেলে পা ভিজানোর পর উঠে এসে অন্যান্য পাবলিকদের মতন সৈকতে চাদর বিছিয়ে শুয়ে শুয়ে হেভি রিল্যাক্স করলাম। অনেকক্ষণ হেভি রিল্যাক্সের পর ওয়াশরুম আর খাবারের খোঁজে উঠে দাঁড়ালাম। বিচের পাড়ের বাঁধে রাস্তার একপাশে সৈকত আর অন্য পাশে মানুষের বসার জায়গা, ঘাসের বাগানের মধ্যে বারবিকিউ করার ব্যবস্থা। ওই রাস্তারই আরেক প্রান্তে টয়লেট, ওয়াশরুম আর খাবারের জায়গা। ওয়াশরুম, টয়লেট ব্যবহারে পয়সা লাগে না, তবে মানুষের চাপে অবস্থা তেমন সুবিধার না, আর এখানকার খাবারও তেমন ভালো লাগে নাই। গুগলে রেটিংও 5/3 মতন। তার চাইতে খাবারের জায়গা ছাড়িয়ে পশ্চিমে আরেকটু এগিয়ে গেলে, এরা নদীর ধারের বাঁধানো রাস্তা ধরে আরেকটু শহরের দিকে এগিয়ে গেলে ভালো খাবারের দোকান পাওয়া যায়। নদী এবং সমুদ্র দুটোর ধারেই অনেক বসার জায়গা থাকায় সবাই খাবার নিয়ে বাইরে বসেই খায়। তবে এখানে প্রচুর পরিমাণে সিগন্যাল ওড়াওড়ি করে, তাই খাবার খাওয়ার সময় সতর্ক থাকতে হয়। কোনো সময় সিগন্যাল ছো মারে তার ঠিক নাই। কিছু পাবলিককে দেখলাম যে সিগেলকে খাবার দিচ্ছে, অথচ কয়েক জায়গায় সাইনবোর্ডে লেখা আছে যে সিগেলকে খাবার দেয়া সম্পূর্ণ নিষেধ। বিচের পাশেই একটা এমিউজমেন্ট পার্ক আছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেকেই সেখানে যাচ্ছে দেখলাম। আমরা সেগুলো পিছে ফেলে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে ছবির বিতুলে ক্লান্ত হয়ে গেলাম, তাই রাস্তার পাশে একটা স্লাশি কিনে এসে বসলাম ওয়েস্টার পন্ডের পাশে। ওয়েস্টার পন্ড হল এখানকার পার্কের পাশে একটা ঝিনুকের পুকুর, সুন্দর বসার জায়গাও আছে, লোকজন এসে ঝিনুক ধরার চেষ্টাও করছে দেখলাম, এটাও সবার জন্য উন্মুক্ত। এখানে বসতে বা ঝিনুক ধরতে পয়সাপাতি লাগে না। সন্ধ্যা ঘনিয়ে এলে লিটলহ্যাম্পটনকে বিদায় দিয়ে উঠে দাঁড়ালাম, আর হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনে। অস্তগামী সূর্যের রক্তিম আবার সৌন্দর্য দেখতে দেখতে ফিরে এলাম লন্ডনে। আমার ট্রাভেল ব্লগগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।